এই যে আমি চলে এসেছি বাড়িতে, দেখে নাও। তো আমার প্রিয় পরিবার, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ফান টাইম ব্রাদার্স। তুমি ভালো আছো? আমি খুব ভালো আছি। তো আজকে হচ্ছে মঙ্গলবার, আর এখন দুপুরবেলা আমার লাঞ্চও ডান হয়ে গেছে, আশা করি তোমাদেরও লাঞ্চ হয়ে গেছে। এখন অমিত এখানে একটা কাজে এসছে। অমিত সে অনেকদিন আগে ওর কথা আমাকে বলেছিলাম, মুকুন্দপুরে থাকে। তো চলো ওর সাথে মিট করে নেবো, ফোন করেছিল, ওর সাথে মিট করে নিই, তারপরে বাদ বাকি এখন থেকেই ব্লগটা স্টার্ট করবো। আর এখন ঘড়িতে বাজে হচ্ছে 3:15, তো এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম। তো সারাদিন ব্লগটা করবো, কালকে হয়তো আপলোড করবো, তো সঙ্গে হয়তো কন্টিনিউ করছি। তো চলো বাইরে যাওয়া যাক। তো ফাইনালি অমিতকে তো আনতে গেলাম। অমিত যদিও আমার বাড়িটা চিনে, আর ও তো একটা কাজে এসেছে এখানে, কাজটা অলরেডি কমপ্লিট হয়ে গেছে, ওর হাতে খুব সময় কম আছে, তো বললো তোমার সাথে দেখা করে নি, তারপরে এখান থেকে চলে যাবো। যদিও আমার বাড়ি এখান থেকে মুকুন্দপুর খুবই কাছে, আনন্দ মুকুন্দপুর প্রায় কাছাকাছি, মানে আরবানার পেছনটাই অলমোস্ট মুকুন্দপুরটা হয়ে যাচ্ছে। তা তোমাদেরকে দেখাবো, তোমরা দেখেওছো একটা মিনি ব্লগেও ছিল, যদিও আগের বছর 2022 লাস্টের দিকে, মেবি আমার যতদূর মনে পড়ছে নভেম্বর, মানে দুর্গাপুজো কালী পুজোর পর, নভেম্বর কি ডিসেম্বরের মধ্যে ও সাথে আমার দেখা হয়েছিল হঠাৎ করে রাস্তার মধ্যে, আমরা চা টাও খেয়েছিলাম। তো দেখা যায় আজ বিকালবেলা কী হয়, এখন অলমোস্ট একটু পরেই বিকাল হয়ে যাবে, ও চলে যাবে, আমি হয়তো ওর সাথে বেরোবো। আর বেস্ট পার্ট হচ্ছে ও একটা ভালো একটা দামি বাইক নিয়ে এসেছে আজকে, যেটাতে আমার চড়ার প্রচণ্ড শখ ছিল, তোমাদেরকে সেটাও শেয়ার করব। তো ওটাতে করেই যাব হয়তো, সেই কারণে, কারণ এত চড়েছি কিন্তু এত ভালো জিনিসটা, বেশিরভাগ ও যেটা নিয়ে এসেছে সেটা প্রচণ্ডই ভালো জিনিস। তো মানে সবারই স্বপ্ন থাকে, সবার কাছে অলমোস্ট থাকাটাও চাই জিনিসটা। তো তোমাদেরকে দেখাচ্ছি, আর অমিতের সাথে কথা বলে নিই, চলো আর তোমাদেরকে ইন্ট্রোডিউসটা করাই, তারপরে বাদ বাকি কথা বাইরে গিয়ে আবার হচ্ছে। তো চলো। এই যে অমিত চলে এসছে বাড়িতে, দেখে নাও। তো ওর একটা চ্যানেল আছে, চ্যানেলটা একটু বলে দাও। হ্যাঁ, তো ও চ্যানেলটা দেখি না, যদিও ও অনেক অ্যাক্টিভ কম থাকতে পারে কাজের জন্য, বাট ওর যে কটা ভিডিও কন্টেন্ট দেওয়া আছে ভীষণ ভালো, আমি দেখেছি। আর আমি হয়তো এই ভিডিওটার সাথে কোলাবোরেশন করে নেবো, দেখে নিচ্ছি সেটা। তো ওকে দিয়েই স্টার্ট করলাম। তো যাই হোক, তো অনেকদিন পর আসলো, একটা কাজে এসেছিলো ও আনন্দপুরে, মানে আমার বাড়ির সামনেটাই, তো হয়ে গেছে। ঠিক আছে, ওর সাথে গল্প করে নিই, বাদ বাকি বাইরে গিয়ে কথা বলো, তাই না? বলো বাড়িতে, চলো। তো বাড়িতে তো ভালোই গল্প করছিলাম, তারপরে দেখো আকাশটা অনেক মেঘলা করে গেছে অলরেডি, তো মেঘলা করা ভালো না, একটুখানি যে ঘুরে আসি বাইরে, কারণ এরপরে অন্ধকার হয়ে যাবে, বাড়িতে কাজের দিদিও আসবে। তো মাকে বলে আসলাম যে যদি চলে আসে তাহলে দেখো, আর আমি একটু বাইরে আছি অমিতের সাথে, একটু ঘুরে টুরে নিই, আর দেখি কোনো চায়ের দোকান টোকান থাকলে চা টা খেতে পারি হয়তো। তো ঘুরে আসলাম, আর তোমাদেরকে দেখাচ্ছি যে এই বাইকটার কথা বলছিলাম সেটা, তো একবার দেখে নাও। আর দেখে তোমরা বললো যে আমি ঠিক বলেছি না ভুল বলেছি, বুঝলে? চলো দেখে নেওয়া যাক। তো তোমার সবাই রেডি? তো তো দেখে নাও, এই যে এই হচ্ছে অমিতের লাখ টাকার বাইক। মানে এটা তোমরা হয়তো বলতে পারো আমি ব্যঙ্গ করে বলছি, কিন্তু ব্যাপারটা একদমই না। বেসিক্যালি আমার নিজের একটা এরকম সাইকেল ছিল, আর সাইকেল সত্যিই লাখ টাকার হয়, কারণ সাইকেলটা সবসময় তেল কেনার আমার সামর্থ্য হয় না, বা তেলের দাম কত তোমরা সবাই জানো, তারপরে গাড়ি নিয়ে সব জায়গায় রাখা যায় না, প্রবলেম হয়। তো একটা সাইকেল থাকলে খুব ভালো হয়, কারণ অমিত ওর অলরেডি বাইক আছে, বাট ও তাও সাইকেলটা নিয়ে এসেছে, কারণ সাইকেলটা থাকা ভীষণ দরকার, যেমনই সাইকেল হোক, সেটা বাংলা সাইকেল হতে পারে, এসএন সাইকেল হতে পারে, সাইকেল থাকলে কি সুবিধা হয় তোমাদের, যে এদিক ওদিক যাওয়া বলো, কারণ ওটা তো হাওয়া ভরলেই হয়ে যাবে, আর অনেক ফ্রেন্ডলি হয়, যেখানে সেখানে রেখে নেওয়া যায়, সরু হয় অনেকটা। দ্যাটস ওয়াই আমার প্রচণ্ড পার্সোনাল সাইকেল পছন্দ, তাই তোমাদেরকে বলছিলাম যে সত্যি এটা লাখ টাকার। আমি এখন নিজে মিস করি, আমার একটা থাকলে আমার কাজে দিত, এখন নেই তো আমার সেটা খুব আফসোস হয়। আর অমিতকে আমি এক্ষুনি বলছি না, এই যে ও ছবি টবি তুলছে মনে হয়, তা আমি ওকে এক্ষুনি বলছিলাম আমি একটা কিনবো, ভাবছি গড়িয়ার ঘোষ থেকে কিনবো, যেটা গড়িয়া শীতলা মন্দিরের পাশে আছে, এখন যদি অনেক দোকান হয়ে গেছে, তাই না? হ্যাঁ, তো ঘোষটা থেকে ভাবছি কিনবো, আমার ঘোষ থেকে কিনেছিল, তখন কাছে নিয়েছে 3,700 টাকা নিয়েছিল সাইকেলের দাম। তো যাক গে, ইয়ে করি, চলো টোনে ওদিকটা এই রাস্তা দিয়ে যাব, এইটা দিয়ে গেলে ঠিক ওই পাড়টাই হচ্ছে কলার খাল, ওই যে ওই পাড়টা কলার খালে আমরা এখন এদিকটাতে আছি, তো এদিকটা দিয়ে যাবো, যাওয়ার পর তারপর দেখা যাক কি করি, তারপর একটু পরে তো 15-20 মিনিট পর এমনিতেও চলে যাবে, চলো তারপর দেখাচ্ছি তোমাদেরকে। তো ঘুরতে গিয়ে চলে আসলাম ভূত্র বাড়ির সামনে, তোমার দেখাচ্ছি এই যে হন্টেড হাউস, এখানে বাংলো বাড়ি, ছোটোবেলা বলতাম, এখন সবাই বাংলো বাড়িই বলে, যাই না কার বাড়ি, কেউ থাকে না এটাতে, এখানে স্যার এই জায়গার নজারাটা দেখো, ও ঠান্ডা এখানটা, মানে এটা না বেশি ডিপ না, এগুলো তো মাছ চাষ হয়, তো এগুলো ডিপ না বেশি, বাট এটা মানে মানে পরিধি মানে ব্যাপ্তিটা অনেক বড়। ওই জারবানা দেখা যাচ্ছে, আর এই যে চলো এটা ভেতরে ঢুকবো, ঢোকার পরে
দেখি কি হয় তোমাদেরকে জানাচ্ছি, হয়তো উপরে ছবি টবি একটু তুলবো উপরে। ভেতরে লোক আছে অলরেডি, অনেক বাইক ফাইক আছে। দেখো যেমনটা তোমাদেরকে বললাম, তো এটা বাংলো বাড়ি কাম ভূতের বাড়ি, মানে সবাই ভূতের বাড়ি বলে, বাট আমি জানি না ব্যাপারটা। তো এখানে চলে এসেছি অমিত আর আমি, জাস্ট ঘুরতেই আসলাম। দেখো পুরো ভালো বাড়ি, ফাঁকা বাড়ি, কেউ থাকে না। মানে আমি ছোটো থেকে যাই না, এটা অ্যাকচুয়ালি কার বাড়ি, তো ছোটো থেকে আমি এরকম ফাঁকাই দেখছি এটা। আর সবাই এখানে সন্ধে হলে আড্ডা মারতে আসে, অনেকে গল্প করতে আসে, অনেকে কোনো নেশা কিছু করতে আসে, বা যার যেরকম পার্সোনাল কাজ করতে আসে। বাট এর ভিউটা খুব ভালো, ওই দূরে আরবানা দেখা যাচ্ছে। তো আমি তো ওখানে ভিডিও নিচ্ছিল, আর আমি আর এই ব্যালকানিটা ভীষণ ভালো, মানে এখানে রিলস বানানোর জন্য বা টিকটক, যখন টিকটকে ভিডিও বানানোর জন্য অনেকে বানাতো এখানে, অনেকে আমার প্রচুর বন্ধুরা এখানে আসছে। আর এই ঠিক বারান্দা দিয়ে ভেতরে ঢুকলেই দেখো এটা হচ্ছে দোতলার ভিউটা, ওখানে কিছু লোকাল ছেলে গল্প করছিলো। তো এরকম ওপরে এরকম আছে, জানলা হচ্ছে কিছুই নেই, কিন্তু মানে শ্যুট করার জন্য একদম পারফেক্ট প্লেস। বালিগঞ্জে এরকম আছে অনেকগুলো, বা দক্ষিণদারের দিকেও আছে, আর আমাদের বাড়ির সামনেও এটা আছে। এখানে মুকুন্দপুর থেকে, সোনারপুর থেকে, গড়িয়া থেকে সবাই আসে, আর আমাদের আনন্দপুর থেকে, তো আমরা এখানে যাই। আর বেস্ট পার্ট তোমাদেরকে দেখাচ্ছি, সেটা হচ্ছে এই ব্যালকানিটা। এটার জাস্ট ভিউটা অসাধারণ, উল্টো দিকেই মাছের ভেরি, মানে জল আর জল। আর অমিতের এই ভিডিওটা খুব ভালো লেগেছে, আমি পেছন থেকে যে নিচে দেখে মনে হচ্ছে পুরো গ্রিন বেল দিয়ে নেওয়া। আর দেখো ওপরে একটা ছোটো প্লেন যাচ্ছে, আর চারিদিকে গ্রিনারি, গ্রিন গ্রিন গ্রিন, মানে আমার ভীষণ পছন্দ। এখানে আমি আর অমিত অনেকগুলো ছবি তুলেছি, তো তোমাদেরকে সেগুলো দেখাবো, লাস্ট টাইমে অ্যাড করে দিচ্ছি। তো এই হলো পুরো ভিউটা, আমাকে সব কথাগুলো বলছিল এখানে কেমন কেমন করলে কি ভালো লাগবে সেটাই। তো বাড়িতে অনেকক্ষণ আগে চলে এসেছি, আসার পরে অমিত তো ওখান থেকে চলে গেলো, তারপরে আমি বাড়িতে এসে পুজো দিলাম, সন্ধ্যা দিলাম নর্মালি, মাকে চা করে দিলাম, তারপর রেস্ট করছিলাম। এই দিদি একটু ফোন করলো, এবারে বাজার যাবো, দেখা যাবে ও কি সবজি নিয়েছে বললো, ওগুলো আনতে যাবো, ভারী জিনিস বইতে পারে না। আর খুব খিদেও পেয়েছে, যদিও আমি তরমুজ খেয়েছি বাড়িতে এসে, ঝুড়ি ভাজা খেয়েছি, চা তো আমি খাই না ঘরে। আর দেখা যাক কী খাওয়া যায় বাইরে গিয়ে, তোমাদের সাথে শেয়ার করছি। চলো বেরোই, তারপরে কথা হচ্ছে তোমাদের সাথে, আর তোমরা ব্লগটা স্কিপ না করে দেখবে, ঠিক আছে? যেমনটা তোমাদেরকে বললাম, দিদি ফোন করলে বাজারে যাওয়ার জন্য, দিদি বাজার কিনে নিয়েছে অলরেডি, সেগুলো আমি ধরলাম, অনেক ভারীও পাচ্ছিল না। তারপরে মোমো কিনলাম, আর তারপরে বাড়ি চলে আসলাম, এই তিন প্লেট মোমো। মোমোটা জাস্ট অসাধারণ ছিল, আর দামও খুব কম, অনলি 50 টাকা করে পাড়াতেই। তোমরাও ট্রাই করতে পারো, ভীষণ ভালো আমাদের এখানে একদম আনন্দপুরে। তো অলরেডি রাত তো হয়ে গেছে, আর তোমাদের বললাম দিদি এসেছিলো, দেখালাম মোমো খেলাম, তো দিদি তো এবার চলে গেলো, দিদিকে একটু এগোতে গেছিলাম, তো আগানো হয়ে গেছে। এবার যেটা হচ্ছে বাড়ি যাব, প্রায় 11টা বেজেই গেছে অলরেডি, বাড়ি যাব, ডিনার করবো, দেন তোমার সাথে একটু বকবক করে তারপরে ব্লগটা এডিট করে কালকে আপলোড করবো। বাট তোমরা মানে দুদিন ধরে দেখছি আমার চ্যানেলে অনেক রিচ ডাউন হয়ে গেছে, তো তোমরা প্লিজ স্কিপ না করে দেখো ব্লগটা, আর পুরোটা দেখো, আর একটু ভিউ দাও, লাইক করো, শেয়ার করো, তাহলে আমার একটু হেল্প হয়। মানে তোমাদের হেল্প ছাড়া তো আমার কিছু করা সম্ভব নয়, বুঝতেই পারছো, তাই জন্য এত বড় একটা কথা বলা। তো ঠিক আছে, স্কিপ না করে দেখো, যাই হোক চলো বাড়িতে গিয়ে তারপরে ডিনার করে বকবক করছি আর কথা বলছি তোমার সাথে। তো বাড়িতে গিয়ে দেখা হচ্ছে। হ্যাঁ, তো আবার এসে গেলাম আমার প্রিয় পরিবার, তো আমার ডিনার ডান। এবার জাস্ট যেরকম বললাম তোমাদেরকে, ভিডিওটা এডিট করবো আর শুভ, কালকে সকাল থেকে অনেক কাজ আছে। আর আমি চেষ্টা করছি প্রতিদিন দেওয়ার জন্য ব্লগ, আগে দুদিন মিলিয়ে একটা ব্লগ হতো, এখন চেষ্টা করছি মানে অন্তত মানে মাসে 20টা ব্লগ দেওয়ার জন্য। তো আমাকে সাপোর্ট করো এইভাবে, যেরকমভাবে তোমরা করছো, আমি জানি তোমরা করছো, এমন না যে করছো না, প্রত্যেকের কাজ থাকে এটাও মানছি, বা সময় পেলে আমার ভিডিওটা দেখো আর স্কিপ না করে দেখো, পুরোটা দেখার চেষ্টা করো, সাবস্ক্রাইব করো, এই মাসের মধ্যে 1K করার জন্য প্লিজ আমাকে একটু হেল্প করো, আমি এটুকু চাই। মানে আমার টার্গেট আছে এটা, তোমরা আগে আমার 500 যেটা ছিল সেটা পূর্ণ করে দিয়েছিলো ডিসেম্বরের মধ্যে, মানে এক মাসের মধ্যে আমার 500 পুরো কমপ্লিট করে দিয়েছিলো। তো আমি চাইছি যে আর 500 মানে আর কিছুটাই বাকি আছে, মানে লাইক 80টা মতন তোমরা একটু করে দাও, শেয়ার করো বেশি করে, একটু করে দাও, এটুকুই চাই। তো যাই হোক, লাস্ট কথা এটাই বলবো, যদি আজ ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো, সাপোর্ট করো, আমাকে স্কিপ না করে দেখো এইভাবে পাশে থেকে। আর পরবর্তী যা যা আপডেট আছে সব তোমাদেরকে দেবো, কালকে সকাল থেকে করছি। তো যাই হোক চলো, তোমরা খুব ভালো থেকো, আমি খুব ভালো আছি, আর স্কিপ না করে দেখবে আর সাবস্ক্রাইব করবে, টাটা, চলো কাল দেখা হচ্ছে।